আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে এ আর টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে সালাতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করা হবে সালাতের মাধ্যমে ঐক্য ও সম্প্রীতি সৃষ্টি আমরা কিভাবে সালাতের মাধ্যমে ঐক্য এবং সম্প্রীতি সৃষ্টি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সালাত মমিনদের ঐক্যবদ্ধ থাকার প্রশিক্ষণ দেয় এ সালাতের মাধ্যমে মানুষ কিভাবে একত্রে থাকতে পারে সেই শিক্ষাটাই সালাত দিয়ে থাকে এবং তাদের মাধ্যমে একতা গড়ে দেয় অর্থাৎ সালাতের মাধ্যমে তাদের মাঝে সালাদ কী করে দেয় একতা গড়ে দেয় নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে একজন ইমামের নেতৃত্বে সালাত আদায় করলে মুসলিমরা নিজেদের একটি পরিপূর্ণ দেহ ভাবতে পারেন এক ও অভিন্ন লক্ষ্য তাদেরকে ধর্মীয় ও আন্তরিক আত্মীয়তায় গ্রন্থিত করে নিয়ম মাফিক প্রতিদিন পাঁচবার জামাতে সালাত আদায় মুসলিমদেরকে পারস্পরিক সৌন্দর্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দায়িত্ব ও আন্তরিকতা নিয়ে তারা একে অপরের খোঁজ খবর নেয় অসুবিধা হলে তার সমাধান দিতে চেষ্টা সচেষ্ট হয় ফলে মুসলিমদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের দৃঢ়তা সম্পন্ন ঐক্য ও সম্প্রীতি করে ওঠে সালাদ এমন একটি বিষয় যে সালাদ যদি মানুষ সঠিকভাবে আদায় করে তার মধ্যে যে ইমানই একটা চেতনা তাদের মধ্যে প্রত্যেকটি কাজের মধ্যে যজ্বা তৈরি হয় তাদের কাজের মধ্যে আনন্দ পায় তারা তৃপ্তি লাভ করতে পারে সালাতের মাধ্যমে আমরা কী করতে পারি যখন মুসলিমরা যখন আমরা মুসলমান যখন সালাতে একই কাতারে দাঁড়ায় এই সালাতের মাধ্যমে আমরা আমাদের মাঝে একতা ও বা একতা এবং সম্প্রীতি সৃষ্টি করতে পারি আমরা সকলেই সালাদের মাধ্যমে যখন একই নিয়তে ইমামের পিছনে দাঁড়ায় এর দ্বারা আমরা কি মনে করি যে আমরা ভাই ভাই পরস্পর এখানে এ সালাতে যখন মুসলমান দাঁড়ায় কেউ গরিব কে ধনী এটা আমি এর পাশে দাঁড়াবো এমনটি কি হয় না সালাতের কাছে এখানে এনে সবাই একই কাতারে দাঁড়িয়ে যায় তো আমরা বুঝতে পারি যে সালাত একটি গুরুত্বপূর্ণ এই বাদত এই বাদতের মাধ্যমে আমরা জান্নাত যে আল্লাহ রাব্বুল আলমিন ওদা ওয়াদা দিয়েছেন যে জান্নাত একটি সুখময় জায়গা এই জান্নাত আমরা অর্জন করবো সালাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদি শরীফের বর্ণিত করেছেন যে মেফতাহুল জান্নুল সলা যে নামাজ হচ্ছে বেহেস্তের সাবি এই সালাতের মাধ্যমে আমরা আমাদের কি করতে পারি ঐক্যবদ্ধ হতে পারি আমরা মুসলমান জাতি এক কাতারে দাঁড়াই এবং আমাদের সমাজের সমস্ত সমস্যার সমাধানগুলো আমরা কি করতে পারি দূর করতে পারি সালাতের মাধ্যমে তো আমাদের যে আজকের আলোচনা তা হলো যে সালাতের মাধ্যমে আমরা একতা গড়ে তুলব এ সালাতের মাধ্যমে আমরা যখন পরস্পর পরস্পরে কি করবো যখন মসজিদে যাবো জামাতে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করব তখন সকলের খুশখবর আমরা নিয়ে থাকি এবং আমরা সকলেই যখন মসজিদে জামাতে যাই তখন আমরা একই কাতারে দাঁড়াই অর্থাৎ আমরা নিজেদের সমস্যার সম্মুখীন সব কিছু আমরা কি করতে পারি শেয়ার করতে পারি এখানে সকলেই উপস্থিত হলে তখন তারা তাদের সমস্যা আমার কোনো সমস্যা হলে আমি সেটা প্রকাশ করতে পারি আমার অন্য ভাইয়ের কোনো সমস্যা হলে সে এখানে সে প্রকাশ করতে পারে তাদের খোঁজখবর নেওয়ার যে একটা মাধ্যমে সালাতে আসে পাঁচ অক্ত নামাজে উপস্থিত হয়ে সমস্ত কিছুর একজন মুসল্লির খোঁজখবর নেওয়া সম্ভব হয় ধ্যানে সালাতে সবাই উপস্থিত হলে কে কী অবস্থায় আসে আমরা এটার মাধ্যমে কী করতে পারি খোঁজখবর নিতে পারি জানতে পারি তাদের অবস্থা হালত সম্পর্কে আমরা জানতে পারি অর্থাৎ যখনই মুসল্লিরা মসজিদ আসে একে অপরের সালাম কৌশল বিনিময় হয় অর্থাৎ আমরাই এই সালাতর মাধ্যমে আমাদের সমাজে ঐক্যতা গড়ে তুলতে পারি এটি আমাদের আসলে মূল আলোচনা অর্থাৎ আমরা বুঝতে পারলাম এর গুরুত্ব তাৎপর্যর মধ্য থেকে এই সালাতের মাধ্যমে আমরা কি করতে পারি ঐক্য গড়ে তুলতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সালাতের অর্থাৎ সালাতের গুরুত্ব তার মধ্যে থেকে অর্থাৎ এই যে একতা অর্থাৎ ভাই ভাই পরস্পরের সম্পর্ক স্থাপন অর্থাৎ একই আত্মার বন্ধনে আবদ্ধ হওয়া এটি সালাতের মাধ্যমেই সম্ভব তাই আমরা বুঝতে পারলাম যে সালাতের মাধ্যমে আমরা কি করতে পারি ঐক্য গড়ে তুলতে পারি সমাজে ঐক্যতা গড়ে তুলতে পারি এটি অন্য কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব নয় এই সালাতের মাধ্যমেই কেবল আর এই ইসলাম ধর্মে যে সালাতের গুরুত্ব অনেক অপরিসীম আল্লাহ তহালা আমাদেরকে দান করেছেন সালাত তো আসুন আমরা এই সালাতের গুরুত্বকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি এবং এ বুঝে আমল করার চেষ্টা করি এবং বিশেষ করে যেটি বারবার বলা হচ্ছে তা হচ্ছে সালাতকে আমরা যথাসময়ে আদায় করার চেষ্টা করব আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম যে ওয়াদ বলেছেন হাদিসের শরমে মেফতাহুল জন্াতুর সালাদ যে হচ্ছে নামাজ হচ্ছে বেহেস্ত সাবি তো সুতরাং এই নামাজকে আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই সালাদকে সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে অনুষ্ঠানগুলো দেখছেন কষ্ট করে এই অনুষ্ঠানগুলো দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসুন আমরা আসলে ভালো কিছু শ্রবণ করি ভালো কিছু শ্রবণ করে আমরা আমুলে আমুল করার চেষ্টা করবো এবং এগুলোকে সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আসুন তাই আমরা যে অনুষ্ঠানগুলো এই জন্যে বিশ্বজনের সালাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যে আলোচনাগুলো দেখছি আমরা আসুন এগুলোকে শেয়ার করি বেশি বেশি কমেন্ট করি এবং আমরা এগুলোকে এই চ্যানেলটিকে আরও যাতে উন্নত হয় এই চ্যানেলটা যা আত্ম সমাজের মাঝে বিস্তার লাভ করে সেজন্য কি করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দিন প্রচারের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আশা রাখি বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ السلام عليكم ورحمه الله تعالى وبركاته